ফেনীর বন্যায় শুরু থেকেই জেলার অত্যন্ত এলাকাগুলোতে উপহার সামগ্রী পৌঁছে দিতে ব্যস্ত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। এখনও পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাসির উদ্দিন খন্দকার যুবদল নেতাদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী ও সহায়তা প্রদান কার্যক্রম চলমান রেখেছেন। শনিবার বিকেলে দাগনভূঞা উপজেলার জাইলাশকর ইউনিয়নের ইয়ারনুল্লাপুর গ্রামে জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরানের মাধ্যমে 200+ মানুষের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ পাঠিয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশে ফেনী জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মানবিক নেতা নাসির উদ্দিন খন্দকারের পক্ষ থেকে আজকে আমার গ্রাম ইয়ারনুল্লাপুর বাসীকে উনি ওনার পক্ষ থেকে উপহার সামগ্রী পাঠিয়েছেন আমাকে দিয়ে। আমরা আজকে ইয়ারনুল্লাপুরবাসী প্রায় 200 পরিবারকে এই খাদ্য সামগ্রী উপহার দিয়েছি এবং কিছু নগদ অর্থ দিয়েছি। এই ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। বন্যার পরবর্তী থেকে নাসির ভাইয়ের পক্ষ থেকে উনি সাধ্যমতো ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম ওনার পক্ষ থেকে দিয়েছেন। আমি ওনাকে আবদার করার পরে উনি আমাকেও বলছেন তোমার গ্রামে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে উপহার সামগ্রী যাবে। তারই তো আগামী কথা আজকে আমাদের এই প্রোগ্রাম ওনার পক্ষ থেকে আজকে আমরা এটা এই কার্যক্রম করছি। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদল নেতা নাইবুদ্দিন রাজু, আবু সুফিয়ান মেম্বার নুরুল আফসার, যুবদল নেতা জিয়াউল হক, ইয়ারফোর একতা ফাউন্ডেশনের সভাপতি রুবেল হোসেন, ছাত্রদল নেতা জাহিদ হোসেন। তারেক রহমানের উপহার সামগ্রী পেয়ে নাসির উদ্দিন খন্দকারকে ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় বড় ভাই আল ইমরান ভাইকে ওনার সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা আমাদের নাসির উদ্দিন খন্দকার ভাই আমাদের এলাকার জন্য যে উপহার সামগ্রী দিছে সেই জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এনকাউসার ফেনী সমাচার ফেনী।